হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মুসলিম প্রধান 5 দেশের অধিকাংশ নাগরিক যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার জন্য নিষেধ করে দিয়েছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং ট্রাম্পের সিদ্ধান্ত বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত, এবং এই কথাটির রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে রায় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত। মঙ্গলবার সর্বোচ্চ আদালত ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষেই রায় দিলেন। এই রায়ের ফলে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেনের বেশিরভাগ নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের বিজয় হিসেবে দেখা হচ্ছে। সর্বোচ্চ আদালতের এই আদেশের খবর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের পরিচালক এক বিবৃতিতে এই রায়কে আদালতের বড় ধরনের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প এক নির্বাহী আদেশে 7টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞ জারি করেন, আর ওই দেশগুলো ছিল ইরাক, সিরিয়া, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান। নিম্ন আদালতে ওই নির্বাহী আদেশের কার্যকারিতা সাময়িক করা হলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। স্যান ফ্রান্সিসকোর ফেডারাল সার্কিট আদালতের 3 জন বিচারক নিম্ন আদালতের রায় বহাল রেখেছিলেন। তখনই জানানো হয়েছিল ট্রাম্প নতুন করে নির্বাহী আদেশ জারি করবেন। এরপর মার্চ মাসে ইরাক দেশকে বাদ দিয়ে নতুন করে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল মানব অধিকার সংগঠনগুলো। বন্ধুরা, কন্টেন্টটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং কন্টেন্টটি আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আমি আবার আসবো একটি নতুন কন্টেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।